এই মুহূর্তে যে কোরআনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রিসেপ তাইয়েপ এরদোয়ান গিফট করেছে টোকিওর এই মসজিদে, যেহেতু এই মসজিদটি নির্মাণ করেছে তুর্কির মুসলমানেরা। সেই সাথে রয়েছে অসংখ্য মৃৎশিল্পের কারুকার্য যা কিনা চোখে লাগার মতো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে শুক্রবার দিন আর আমি আজকে যাচ্ছি টোকিওর ভিতর সবথেকে বড় একটা মসজিদ, টার্কি মসজিদে। তো আমি এখন যাচ্ছি সেই মসজিদে, আমার সাথে আছে আমার ভাই। আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, অনেক কিছু দেখার আছে, অনেক কিছু জানার আছে। তো চলুন যাওয়া যাক। তো সকাল সকাল বের হলাম, একবারে রোদ উঠছে, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাগুলো পার্কে খেলাধুলা করতেছে। এখানে স্কুল থেকে তাদেরকে নিয়ে আসছে, চারদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের সাথে খেলাধুলায় ব্যস্ত আছে ওদের টিচার। এই যে সামনের দিকেও বাচ্চাগুলো এখানে খেলাধুলা করতেছে। আমাদের পাশে একটা মসজিদ ছিল, সেটা হলো অৎসুকাতে অবস্থিত। সেই মসজিদে আমরা যাওয়ার কথা ছিল, কিন্তু ভাবলাম যে জাপানের ভিতর সবথেকে বড় যে মসজিদ, সেই মসজিদে আজকে আমরা নামাজ পড়ব। তো অলরেডি অনেক লেট হয়ে গেছে, আমাদের তাড়াতাড়ি যেতে হবে, সময় একবারই হাতে কম। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন যাওয়া যাক। এই বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সব প্রাইভেট বিল্ডিং। তো আমরা আগে স্টেশনে যাব, যাওয়ার পর তারপর আমরা মসজিদের দিকে যাব। The doors on the right side will open. Please watch your step when you leave the church. তো এটা ছিল স্টেশন, আর আমরা এখান থেকে আমাদের মসজিদ পর্যন্ত হেঁটে যেতে সময় লাগবে আরও 8 থেকে 10 মিনিটের মতো। টোকিও শহরের ভিউ অন্যরকম। এই যে পিছনে দেখতে পাচ্ছেন বিল্ডিংগুলো কত সুন্দর, আর এরকম বিল্ডিং একমাত্র টোকিও সিটি আসলেই দেখা যায়। জাপানে এই একটা হলো সমস্যা, আমাদের দেশে যেরকম রাস্তার সাইডে একটু পর পর মসজিদ পাওয়া যায়, জাপানে আসলে এটা হলো একবারে রেয়ার। আপনি যদি নামাজ পড়তে চান আর যদি কোনো মসজিদ আশেপাশে খুঁজতে যান, তারপরও প্রায় 1 ঘন্টা ট্রেনে আপনার যেতে হবে, তাহলে কিন্তু আপনি সে মসজিদে যেতে পারবেন। সেজন্য বর্তমানে আমার কলেজ যে জায়গায় সেখান থেকে আমি একটু দূরে বাসা নিয়েছি মসজিদের কাছে, যাতে আমার পাঁচ বক্ত নামাজ পড়তে তেমন একটা কোনো প্রবলেম না হয়। কারণ আমরা কোন সময় দুনিয়া থেকে চলে যাবো আমরা নিজেরাও জানি না, সেজন্য যে জিনিসটা আমাদের শেষ আছে সেই জিনিসটা জানার পরও কিন্তু আমরা কিন্তু অতটা গুরুত্ব দেই না, সেজন্য আমাদের একটু সেদিকেও একটু মসজিদ মুখী হতে হবে। আমি বর্তমানে যে এরিয়া দিয়ে যাচ্ছি, শীতকাল হওয়াতে গাছের পাতাগুলো নাই, আর আশেপাশের ভিউটা পুরো ইউরোপের মতো দেখতে পাচ্ছেন আপনারা। আর আমি চলে আসছি মসজিদে, এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হলো টার্কির মসজিদ। ফার্স্ট টাইম কোনো একটা মসজিদ দেখার পর এত বেশি ভালো লাগলো আমার, খুবই সুন্দর। অনেক সুন্দর মসজিদ। ফার্স্ট টাইম এই মসজিদে আসাতে ওজু করার জায়গাটা খুঁজে পাচ্ছিলাম না আমরা, সেজন্য একজনকে জিজ্ঞাসা করলাম, ও নিচে অনেক বড় প্লেস। এখানে লেখা আছে এটা হলো পূজো করার জায়গা। এটা হলো পূজো করার প্লেস। পূজো করার প্লেস খুঁজে পেতে অনেক বেশি প্রবলেম হয়ে গেছে, অনেক বড় মসজিদ।
এখানে একটা অনেক সুন্দর পেইন্টিং। নামাজ শেষ হওয়ার পর চলে গেলাম মসজিদের নিচতলায়, যেখানে ছোট্ট একটা মিউজিয়াম এবং এখানে অসংখ্য মৃৎশিল্পের কারুকার্য আমার চোখে পড়লো, যা খুবই সুন্দর এবং যা কিনা তুরস্কের যে ঐতিহ্য সেটাকে যুগের পর যুগ ধারণ করে রেখেছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন এখানে মৃৎশিল্পের কাজগুলো কত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছে, খুবই সুন্দর। তারপর চলে গেলাম মসজিদের হলে, অনেক বড় হল এবং এখানে বিভিন্ন রকমের আয়োজন করা হয়ে থাকে। সেই সাথে এখানে রয়েছে অনেক বড় একটি কোরআন শরীফ, যে কোরআন শরীফটি তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোয়ান গিফট করেছে, এখানে লেখা আছে সুন্দর করে। মসজিদের নিচতলায় ট্যাক্স ফ্রি একটি শপ রয়েছে, যেই শপ থেকে অ্যাফোর্ডেবল প্রাইসের ভিতর হালাল ফুডগুলা এখান থেকে মানুষ কিনে নেয় এবং খুব বেশি এই শপটা ব্যস্ত থাকে। প্রতি ওয়াক্ত নামাজ পড়ার পর সবাই এই শপ থেকে প্রয়োজনীয় যা কিছু আছে সব কিছু এখান থেকে নেওয়া হয়ে থাকে, কারণ জাপানে হালাল জিনিসটা চোখে খুবই কম পড়ে সুপার মার্কেটে, সেজন্য হালাল শপগুলাই বেটার। এটা ছিল কেমি মসজিদ, টোকিওতে অবস্থিত। আর নামাজ পড়লাম, খুবই ভালো লাগলো। বিভিন্ন দেশের মানুষ একই সাথে নামাজ পড়লাম, এবং সেই সাথে এখানে খুতবাটা দেওয়া হয়েছিল এভাবে পাঁচটা ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট, মাস্ট বি জাপানিজ, ইংলিশ এবং অ্যারাবিক। সেই সাথে যেহেতু টার্কির মসজিদ, তাদের ল্যাঙ্গুয়েজ তুর্কিশ, সেই সাথে আরও অন্য একটা দেশের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে খুতবাটা পড়া হয়েছিল। সব মিলিয়ে খুব ভালো লাগলো, বিভিন্ন দেশের মানুষের সাথে নামাজ পড়লাম। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যত বেশি সম্ভব দূরের কোথাও মসজিদে গিয়ে নামাজ পড়বেন, সেটার একটা অনেক কিছু এখান থেকে শেখার আছে এবং ফিলিংসটাও অন্যরকম। আপনাদের সময় যখনই হবে আপনারা বিভিন্ন জায়গায় গিয়ে নামাজ পড়ার চেষ্টা করবেন। প্রতিনিয়ত আমি এক মসজিদ থেকে অন্য মসজিদে ট্রাই করতেছি শুক্রবারে নামাজ পড়ার, এবং বিলিভ মি অনেক কিছু শেখার আছে, অনেক কিছু যেগুলো আসলে একটা কথা বলে না, সফর মানুষকে অনেক বেশি আন্তরিক এবং বিনয়ী সেই সাথে অনেক কিছু শেখায়। বিভিন্ন মসজিদে গিয়ে গিয়ে নামাজ পড়বেন। তো এই এরিয়াটা খুবই সুন্দর, একবারে ক্লিন, মনে হচ্ছে আমি ইউরোপে আছি, ইউরোপের মতো যেটা বিল্ডিংগুলাও সাইডের। ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।